ছাত্রী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2019 এর এ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। প্রথমে পুরস্কার দেওয়া হচ্ছে সান্ত্বনা। আমি আমারও ঘোষণা দিচ্ছি সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মেহেদী হাসান ভুঁইয়া। আমি স্যারকে পুরস্কার দেওয়া এবং নাম ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শিক্ষাঙ্গনের জগতের মধ্যে প্রথম দাব হচ্ছে প্লেগ্রুপ, তাদের প্রথম পুরস্কার গ্রহণ করছে মহিলা খাত স্বর্ণরমন শুভ রমন শুভ পুরস্কার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সদস্য মৃদু সিদ্ধান্ত। তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 2019 প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতম দত্ত স্যার, সিনিয়র শিক্ষক সমর ঘোষ এবং সহকারী শিক্ষক আব্দুল হান্নান স্যার। আরো রয়েছেন অত্র বিদ্যালয়ের স্কুলের সদস্য জনাব নজরুল সিকদার এবং আসরুদ্দিন দেওয়ান, জনাব আসরুদ্দিন দেওয়ান। এখন পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আসরুদ্দিন দেওয়ান। দলের নাম বালকচ, খেলার নাম বস্তা দৌড়, মানে বস্তার ভিতরে দুটো পা দিয়ে বস্তা দিয়ে দৌড়, সেই খেলাটি জনপ্রিয় খেলা। প্রথম স্থান অধিকার করেছেন নায়ম শিক্ষা নিলয় অষ্টম শ্রেণী, নায়ম শিক্ষা নিলয় পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিশেষ অতিথি জনাব আসরুদ্দিন দেওয়ান। জনাব আসরুদ্দিন সেটা শিক্ষা সপ্তম শ্রেণী পুরস্কারটি তুলে দিচ্ছেন সাবরমালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানান স্যার। হানান স্যারকে দিনে দাওয়াত করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। জুয়েল শাহরিয়ার নাফিস, জুয়েল শাহরিয়ার নাফিস দশম শ্রেণী পুরস্কারটি তুলে দিচ্ছেন সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সমর স্যার। সাভার বালিকা উচ্চ বিদ্যালয় সমর স্যার হচ্ছে বেলুন ফুটানো, নিজের বেলুন অক্ষত রেখে অন্যের বেলুন ফুটা করা, মানে অর্থাৎ ডিসমিস করা। সেই খেলাটি প্রায় এক ঘন্টা পর তিনজন শিক্ষার্থীকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করেছি। প্রথম অধিকার করেছেন বেলুন ফুটানো, প্রথম স্থান ইব্রাহিম খলিল অষ্টম শ্রেণী, ইব্রাহিম খলিল জুড়ে বলতে হবে ইব্রাহিম খলিল। পুরস্কারটি তুলে দিবেন সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানান স্যার। প্রথম স্থান হানান স্যারকে পুরস্কার পুরস্কার তুলে দিবেন অত্র বিদ্যালয়ের সদস্য নজরুল শিক্ষক। সম্ভবত দ্বিতীয় পুরস্কার নায়ম শিক্ষক নিলয় হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সাবেক দুশা ডেকের স্কুল কলেজের সহকারী প্রধান শিক্ষক। স্যারকে বিনীত অনুরোধ করছি নায়ম শিক্ষক নিলয়কে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমার ইউনাইটেড আইডল স্কুলের একজন তরুণ ও মেধাবী শিক্ষিকা মন্ডলীর পুরস্কার তুলে দিচ্ছেন শামসুর নাহার হাতে দ্বিতীয় স্থান, খেলার নাম মার্বেল গ্রামে। আমাদের শিক্ষকদের যে খেলা হয়েছিল খেলাটির নাম ছিল হাড়িভাঙা। হাড়িভাঙা খেলায় প্রথম স্থান অধিকার করেছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মেহেদী হাসান ভুঁইয়া। আমি এই স্যারকে পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন
সবার উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মহোদয় আব্দুল হান্নান স্যার, গৌতম স্যার, সমর স্যার এবং কাকামর আমিনুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের অধ্যক্ষ জনাব শহীদুল ইসলাম স্যারকে আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জোরে তালে, জোরে। আমি একটু সাক্ষাৎকার নিচ্ছি, এই অসম্ভব কাজটা আপনি কিভাবে সম্ভব করলেন প্লিজ একটু বর্ণনা করেন। বর্ণনা করা অনেক মুশকিল, কারণ ক্রীড়া প্রতিযোগিতা হারজি থাকবেই, কেউ জিতবে কেউ হারবে। যেহেতু চোখবাতা ছিল, এটা অসম্ভবকে সম্ভব করতে হয়েছে অনেক কষ্টে, না কিছু দেখি নাই। অনেক ধন্যবাদ। হরিভাঙ্গা, খেলাটির নাম হরিভাঙ্গা। কি দ্বিতীয় হয়েছিলেন? পুরস্কারটি তুলে দেবেন ফকির আমানুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম স্যার এবং সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক গৌতম ভক্ত স্যার। স্যারদেরকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে এখন পুরস্কারটি গ্রহণ করছেন চেয়ার সিটিং এর প্রথম স্তর অধিকারী নিপা ম্যাডাম সহকারী শিক্ষিকা। পুরস্কারটি তুলে দিচ্ছেন সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল হান্নান স্যার। And for the nation. That's why they are trying to find out and coming out, getting out the latent talent of the learners. For this reason, they are giving the hard labor for making these things, for making these things true. And they are trying to understand the interest of the learners. And whenever they capture these things, they can get the response from the learners. And they are trying to get a good result. And not only the good results, but also to make them the good human being. Only learning is not the thing. Getting the knowledge is the main thing. And what is the knowledge? You learn something, after that you forgot something. After forgetting, whatever you have, that is the knowledge. And that you can use in the future generation, in the future life. And for that, they are doing these jobs, these things. And I think that they are doing well. They are getting the results each and every year. And I hope they will be better for the next years, for in the future. I pray success in every sphere of life of these very institutions, the teachers and the students. Thank you all very much. ধন্যবাদ জনাব হান্নান স্যারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ইউনাইটেড আইডিয়াল স্কুলের আমাদের সভাপতি জনাব মোহাম্মদ হোসেন আলী মাস্টার, সদস্য চার নম্বর আসলে ইউনিয়ন পরিষদ, সারাজন সবার কথা নেবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুই দুইবারে নির্বাচিত সদস্য জনাব হোসেন আলী মাস্টার স্যার। ইউনিয়ন পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ তাকে প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মেহেদী হাসান ভূঁইয়া। সবাই চলে কলতলে জনাব হোসেন আলী মাস্টার, চার নম্বর ওয়ার্ডের
নির্বাচিত প্রতিনিধি তিনি এসেছেন। আমি আরও আনন্দিত এই নির্বাচিত প্রতিনিধি আমারই ছাত্র, আমি গর্ববোধ করছি ছাত্রের পাশে বসে তাকে কাছে পেয়ে। স্বাভাবিকভাবে আনন্দ আপ্লুত হওয়ার কথা, আমি সেটা সত্যি হৃদয় দিয়ে অনুভব করছি। তারপরেও বড় পরিচয় আছে আজকে জনগণের সরকার, বর্তমান ক্ষমতাসীন সরকার, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর সৈনিকেরা দেশকে ভালোবাসে, সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে আমি এই কবিতাটি আবৃত্তি করছি। যারা দেশকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, বাঙালি জাতিকে ভালোবাসে, তাদের সৌজন্যে আমি আবৃত্তি করছি। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ঈদ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সত্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। শাহবাগ এভিনিউর উন্নয়িত জলের ঝর্ণাটি আর আত্মস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের পটগুলি সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, নাফটা কৃষ্ণ চূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণে ওই গোপন মঞ্জুরি গুলো কান পেতে শুনুক, আসন্ন সন্ধ্যার এই কালো কপিলটি জেনে যাক, আমার পায়ের তলার পুণ্যমাটি শ্রী, আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ। আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব, অর্থাৎ একটি শিক্ষিত মা একটা জাতি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। আমি জানি একটা পরিবার একটা সংসার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিশু যখন গর্ভ থেকে জন্ম লাভ করে সেই প্রতিষ্ঠান বা পরিবার থেকে শিক্ষা লাভ করে। আমরা যদি শিশুদের সেই পরিবার থেকে বা সংসার থেকে ভালো শিক্ষা দিতে পারি তাহলে তারা ভালো শিক্ষা গ্রহণ করবে, আর এই ভালো শিক্ষা দিতে পারে একমাত্রই একটা আদর্শ মা, শিক্ষিত মা। তাই সর্বপ্রথম আমি বলবো যে সংসার সুখী হয় রমণীর গুণে, একজন রমণী পারে কিন্তু সংসারটাকে ডেভেলপ করতে। স্কুল অ্যান্ড কলেজের জনাব হেলাল স্যার এবং অক্সফোর্ড শিক্ষা পরিবারের জনাব মোহাম্মদ শরীফ স্যার, যদি একটা দরকার হবে শব্দের জন্য। প্রত্যেকটা কিন্ডার গার্ডেনের প্রধানদের যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন তারা কোনো না কোনোভাবে পারিবারিকভাবেও তারা প্রতিষ্ঠিত, শিক্ষাগত যোগ্যতাও তারা প্রতিষ্ঠিত। তারা হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক ব্যারিয়ারের কারণে যেভাবে আগানোর দরকার, যেভাবে মান দেওয়ার দরকার, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা পড়ে যায়। এটা হয়তো বা আপনাদের পক্ষ থেকে আসে বিধে এটা হয়, তো আমার মনে হয় যদি আপনারা এই বিষয়টাকে একটু সুন্দরভাবে সফলভাবে খুব ভালোভাবে বিবেচনা করেন তাহলে আমাদের লেখাপড়া করাতে, শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করতে অনেক সুবিধা হবে, এবং তার পাশাপাশি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই
যার যতগুলো ছাত্রছাত্রী আছে প্রত্যেককেই সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারবে। আমি যতটুকু জানি তৃতীয় বছরে পদার্পণ অবস্থাতে ইউনাইটেড আইডিয়াল স্কুলের যে অবস্থা, অবস্থান, মান, চিন্তাভাবনা, ধ্যান ধারণা, এগুলো প্রায় আমার অধ্যক্ষ স্যারের সাথে কথা হয়, ওনার কাছ থেকে অনেক কিছু শিখি জানি। ওনার যে জ্ঞান, ওনার যে কার্য পরিধি বা ওনার যে কাজ করার যে ক্ষমতাগুলো, এগুলো অনেক বিশাল। আপনার স্কুলে ক্লাস কয়টা পেয়েছে গত বছর? যে ছিটে কি ছিটে সে ছিটে কতগুলো ক্লাস পেয়েছে? আমি আশা করব যে ছেলে ভালো স্টুডেন্ট হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে অনেক, কিন্তু ভালো মানুষের খুব দরকার হচ্ছে আমাদের এখন, ভালো মানুষের খুব প্রয়োজন। এই জন্য আমরা চাই যে রেজাল্ট না, আমরা যেন ভালো মানুষ চাই। আমরা ভালো ফলাফল চাই না, আমরা ভালো মানুষ চাই, তাহলে ফলাফল একাই চলে আসবে। ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের মাননীয় অধ্যক্ষ প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। উনি ওনার প্রথম সন্তানকে স্কুলে যেদিন পাঠালেন, হাতে একটা চিঠি ধরিয়ে দিয়েছিলেন হেডমাস্টারকে দেওয়ার জন্য। সেই চিঠির প্রথম শব্দটাই ছিল, বাক্যটা, যে আমি আমার সন্তানকে স্কুলে পাঠালাম, আমার সন্তানকে আপনি আদর্শ করে গড়ে তুলবেন। কারণ আদর্শ শব্দের মধ্যেই সমস্ত গুণাবলী অন্তর্নিহিত। তা আপনারা যারা ইউনাইটেড স্কুলে আপনাদের সন্তানদের পাঠিয়েছেন, আমি ইমন ছাড়ে সুরে সুর্মি নিয়ে বলি, আসলে এই প্লাসটাই সবচেয়ে বড় কথা না, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এইটাই সবচেয়ে বড় কথা। তা আমি ইউনাইটেড স্কুলটা একটু ব্যতিক্রম ধর্মী বলে আমার মনে হয়, বিশেষ করে মেহেদি ও সত্যিকার অর্থে একজন উদ্যোগী, একজন কর্মঠ, একজন দূরদর্শী সম্পন্ন মানুষ। আমার বিশ্বাস এই স্কুলে যদি আপনাদের ছেলে মেয়েদের পড়ানোর জন্য পাঠান, তা আপনারা অবশ্যই লাভবান হবেন। আর সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইউনাইটেড আইডিয়াল স্কুলের তৃতীয় বার্ষিক ক্রীড়াপতি অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি ছিলেন আমাদের আসুল ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ শাহাবুদ্দিন মাদবর চাচা। আমরা আমাদের শ্রদ্ধেয় মেম্বার থেকে শুনেছি চাচা ব্যস্ততার কারণে ঢাকায় গিয়েছেন, আসতে পারেন নাই। আজকে আমাদের মাননীয় ইউপি চেয়ারম্যান থাকলে আরও ভালো একটু, আজকে ওনার অনুপস্থিতিতে সভাপতিত্ব এবং প্রধান অতিথির আসন বরণ করে নিয়েছেন 4 নং ওয়ার্ডের সফল মেম্বার তরুণ প্রজন্মের অহংকার, আমাদের অনুপ্রেরণাদায়ক মেম্বার এবং সবার কাছে যিনি ইতিমধ্যে যথেষ্ট আস্থা অর্জন করে নিয়েছেন এবং প্রত্যেকটা স্কুল অনুষ্ঠানে গিয়ে যিনি না গেলেও পারেন অনেক স্কুলে, তারপরও সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় যাকে আমরা পাই সে আমাদের চাচা জনাব হোসেন আলী মেম্বার, পরপর 2-2 বার নির্বাচিত আশুলিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সফল মেম্বার। ওনার জন্য আমরা আগে সবাই হাততালি দিব। দয়া করে আমাদের মেম্বার যেরকম প্রত্যেকটা স্কুলে গিয়ে আমাদের উৎসাহিত করেন, আল্লাহ তাআলা চাচাকেও সামনে আরও বড় আসনে আসনিত করুক এই আশাই করি। মঞ্চে আরও উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল হান্নান সাভার বালিকা উচ্চ বিদ্যালয়, আরও আছেন স্যার জনাব শহীদুল ইসলাম প্রধান শিক্ষক আমানুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল, মঞ্চে আরও উপস্থিত আছেন স্যার মোহাম্মদ সাইমুদ্দিন রাশেদ অধ্যক্ষ সানমন পিকেট স্কুল, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল পুলিশ হাইড স্কুল, জনাব মোহাম্মদ ভবিষ্যৎ চৌধুরী বাড্ডা হাই স্কুল, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন অধ্যক্ষ এসএন লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজ, জনাব গৌতম ভক্ত সাভার বালিকা উচ্চ বিদ্যালয় এবং জনাব নজরুল শিকদার সদস্য ইউনিট আইডিয়াল স্কুল, এবং ইতিমধ্যেই আমাদের মাঝে যথেষ্ট জনপ্রিয় আমাদের হজরত চাচা, এবং আরও উপস্থিত আছেন নেওয়াজালি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ জনাব মনিকা আহমেদ ইমন, মঞ্চে আরও উপস্থিত আছেন আমাদের এই বন্ধু মানুষ অক্সফোর্ড স্কুলের প্রিন্সিপাল জনাব শরীফুজ্জামান, এবং আমার আরেকজন আছেন চাচা, আরও অনেকেই নাম জানা না জানা, এবং যাদের কারণে ডিগ্রি ডিসক্লাসকে ধন্য সেই মেহেদি অথবা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এবং তারই সহযোগী সাফিয়া বেগম, এবং স্কুলের ভালো রেজাল্টের কারিগর এবং আদর্শের কারিগর সেই সকল সম্মানিত এবং সম্মানিতা ম্যাডাম, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং সেই সাথে আরও অভিনন্দন জানাই
আমাদের ঐভবিক ঐভবিকা যারা আস্থা রেখেছেন এই অর্থ বিদ্যালয়ের প্রতি, এবং কোমল মত ছাত্রছাত্রীরা যারা একসঙ্গে দেশকে নেতৃত্ব দিবে, যাদের দিকে দেশ তাকিয়ে আছে সেই সকল কোমলমতি ছাত্রছাত্রী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি একটু তোমাদেরকে চুপ থাকার জন্য বিশেষ অনুরোধ করবো, আমি একটু স্যারদেরকে বলবো, এরপরে যেহেতু আমাদের মাননীয় মেম্বার মহোদয় বক্তৃতা দিবেন, তোমরা একটু সামনে খেয়াল করো প্লিজ। আসলে বক্তৃতা দেওয়ার কিছুই নাই, অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন এবং অনেক সুন্দর কথা শুনবো অত ওয়ার্ডের মুরব্বী এবং মেম্বার জনাব হোসেন আলী চাচা থেকে। তারপরেও আমি ধন্যবাদ জানাই ইউনাইটেড আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মেহেদী সাহেবকে, এত বড় দামি দামি এবং সম্মানিত শিক্ষকদের মাঝেও আমাকে দু একটি কথা বলতে দেওয়ার জন্য। কথা ইতিমধ্যে বলে গেছেন বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল দয় সবাই একই কথা বলেছেন যে এই ক্লাসটা জরুরি না, ভালো মানুষ হওয়া জরুরি। আমি এখানে একটু জুম করব, ভালো মানুষ হওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রামে বলে গেছেন যে ভালো মানুষ হওয়ার জন্য এবং সেই সাথে পড়াশোনায় যাতে বাচ্চাদের চাপ কম দেওয়া হয়। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, উনি সর্বদিকে খেয়াল রাখার পাশাপাশিও পড়াশোনার দিকে উনি যথেষ্ট খেয়াল রাখেন। এই জন্য আমি সম্মানিত অভিভাবক দৃষ্টি আকর্ষণ করছি, আজকে বিভিন্ন স্কুলে যখন আমরা ছাত্রছাত্রীদের দেই বা বাচ্চাদের দেই, আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে স্যার একটা ভালো রেজাল্ট দরকার। তো ভালো রেজাল্ট হয়ে যায় ভালো পরিশ্রম হইলে, কিন্তু ভালো রেজাল্টেই সব কিছু না, ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রিন্সিপাল বলেও গেছেন। তো এই ভালো মানুষটা গড়বে কে? স্কুলে একটা গাইডলাইন, স্কুলে একটা রোডম্যাপ, এর বেশি কিছু স্কুল দিবে না। কারণ স্কুলের কাছে আপনার বাচ্চা 4 ঘন্টা থাকে বা 6 ঘন্টা থাকে, সর্বোচ্চ 6 ঘন্টা 6.5 ঘন্টা থাকে। এখানে এক ঝাঁক টিচার থাকেন, তারা চেষ্টাও করেন, কিন্তু সবচেয়ে বড় যে ভূমিকা জৈনিক বৈজ্ঞানিক যে বলে গেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। তো পড়াশোনা করলেই শিক্ষিত হয় না, মানুষের বিবেকটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আমার বিবেকেই আমি যদি ভালো কাজ করি ওটা হলো প্রকৃত শিক্ষা। আমার ডিগ্রি থাকলো আমি ভালো ভার্সিটিতে পড়াশোনা করলাম, আমার ডিগ্রি থাকলো আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, কিন্তু কাজগুলি করলাম অবিবেচকের মতো, তাহলে আমি শিক্ষা থেকেও মূর্খ। আর আমি পড়াশোনা করি নাই, কিন্তু আমার ছেলে মেয়েটাকে আমি, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার দাদা দাদি, আমার এলাকার মুরব্বীদের সাথে কীভাবে চলাফেরা করবে, এটার জন্য আমি মা অথবা বাবা হিসাবে গাইডলাইন দেওয়ার জন্য যথেষ্ট। জৈনিক বিজ্ঞানের কথা বলছেন যে শিক্ষা ওই জিনিস যেটা স্কুলে পড়াশোনার পর সব কিছু ভুলে যাওয়ার পর যে জিনিসটা ছাত্রছাত্রীরা মনে রাখে। তো আজকে আলহামদুলিল্লাহ পড়াশোনা ডেভেলপ হচ্ছে, কিন্তু অতি দুঃখজনক আমাদের ম্যানার্সগুলোতে কোনো ডেভেলপ নাই। আমি যে একটা এলাকার বড় ছেলে গেলে বা একটা মুরব্বী গেলে তাকে সম্মান করব, এই জিনিসটা আমরা করতে শিখাই নেই। এটার জন্য আমরা ছাত্রছাত্রীদের দোষ দিতে নারাজ, এটার জন্য আমি এলাকার ছেলে পেলে দোষ দিতে নারাজ, এটার জন্য দায়ী আমরা। আমি যদি আমার বাচ্চাকে শিখাই দেই যে শোনো মা পড়াশোনা এভাবে করবা, শিক্ষকদের সাথে এরকম ব্যবহার করবা, আপন ফুফু চাচাদের সাথে এরকম ব্যবহার করবা, তাহলে এই ছেলে এক সময় দেশকে সুনাম দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। কখনো বলবে না এই বাচ্চা কোন স্কুলে পড়ে, আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবে তোমার বাবা মা কি করে, বলবে না তুমি কোন স্কুলে পড়াশোনা করো। কারণ স্কুল এটা একটা গাইডলাইন, এটা একটা রোডম্যাপ, আর কিছুই না, বাকি সময়টা শিক্ষা আমাকেই দিতে হবে। এই জন্য সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লক্ষ্য রাখবেন বিশেষ করে সন্ধ্যার পর এই ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় আড্ডা মারে, ফেসবুক ব্যবহার করে, যেটা আমাদের পড়াশোনা দিন দিন আরো ক্ষতিতে নিয়ে যাচ্ছে। আমরা স্কুলগুলি যতই বলি তুমি পড়াশোনা করো বা শাসন করি অনুশাসন করি, আপনারা যদি হেল্প না করেন, সাহায্য না করেন, মা বাবা হিসাবে পিতামাতা হিসাবে আমাদের স্কুলের শিক্ষকদের পক্ষে কখনোই সম্ভব না এই কোমল মত ছাত্রছাত্রী এগিয়ে নেওয়ার। সর্বপ্রথম আপনাদেরকে সাহায্য করতে হবে, আমাদেরকে আপনারা যখন বাচ্চারা ঘর থেকে বের হয় তখনও যেরকম সাহায্য সহযোগিতা করতে হবে, বাসা আসার পর বাচ্চারা কিভাবে কথা বলতেছে কিভাবে দেখতেছে এগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং সম্মানিত অভিভাবকদেরকে ক্ষমা চেয়ে আর এই কথাগুলির প্রতি লক্ষ্য রেখে দৃষ্টি রেখে কথাগুলি অন্যভাবে না নিয়ে
এবং উপদেশমূলক নিয়ে নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের একজন মানুষ চার নম্বর ওয়ার্ডের মেম্বার হুসেন আলী মেম্বার সহ এখানে যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে একযোগে আমি আমার ভালোবাসা জ্ঞাপন করছি। কারণ হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা অনেকে রয়েছেন, আমি নামটা সেই হিসেবে বললাম না, মঞ্চে যারা আছে ইতিমধ্যেই তাদের সঙ্গে আপনারা পরিচয় হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। ছেলে মেয়েদেরকে প্রতিদিন যেরকম স্কুলের মধ্যে শিক্ষকরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে তাদেরকে শিক্ষা দেয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ আজকে এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে শিক্ষামূলক আলোচনাটা আসছে। এটা আমি মনে করি আমার মতো একজন আমিও যদি ওই আপনাদের দর্শক সারিতে থাকি তাহলে মনে করবো যে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। অতএব এই ক্লাসের দিকে সবার মনোনিবেশন করা প্রয়োজন, কারণ দশটা শিক্ষক এখানে যদি বক্তব্য রেখে থাকে তারা শিক্ষিত লোক, তারা আমাদেরকে, আমরা কিছু অভিভাবক আছি যে ছেলে মেয়েদেরকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা অনেক জায়গায় হয়তো ভালোভাবে আমরা জানি না, কিন্তু তাদের কাছে, তারা যেহেতু মানুষ গড়ার কারিগর তাদের কাছে এই নকশাটা আছে, তারা একটা ভালো ইঞ্জিনিয়ার। একজন ছেলে মেয়েকে মানুষ করতে হলে কিভাবে একজন গার্জেন তার ছেলে মেয়েকে পরিচালনা করবে সেটার একটা দিক নির্দেশনামূলক আলোচনা এখান থেকে আসে। আমি খেয়াল করি অনেক সময় যে বক্তব্যের মধ্যে অভিভাবক সারির থেকেও অনেক কথা আসে, অনেক কথা গুঞ্জন, একজন আরেকজনের সঙ্গে কথা বলা হয়েছে, এই কথা সেই কথা, এরকম একটা গল্প করা। আমি আমার মাইক্রোফোনটা নিয়ে যদি বলি যে মইনুল হাসান সাহেব কি বলছে একজন একটু বলেন তো দেখি, অনেকেই মনে হয় যে দুই থেকে তিনটা কথা বলতে পারবে, তারপর বলবে যে ভালোই কইছে। এখন চিন্তা করেন যে আমরা সচেতন, আমরা অভিভাবক, আমরা সচেতন, অথচ একজন শিক্ষক, গুরুত্বপূর্ণ একজন শিক্ষক বা প্রধান অতিথি বিশেষ অতিথি একটা বক্তব্য রাখে, সেখানে আমাদের মনোযোগটা নাই। এখান থেকে একটু প্রমাণ হয় যে ছোট ছোট বাচ্চাদেরকে এই কেজি স্কুলে বা কিন্ডার গার্ডেন স্কুলে তাদেরকে মানুষ করতে এবং তাদেরকে শিক্ষা দিতে এই শিক্ষকদের কতটুকু পরিশ্রম করতে হয়। আমরা বড় মানুষ, আমরা সচেতন, তারপরেও আমরা একটা ক্লাসের মধ্যে, এই অনুষ্ঠানের ক্লাসটার মধ্যে অতটুকু নীরবতা পালন করি না, অথচ একটা স্কুলকে তারা নিয়ন্ত্রণ করে, তাদের জন্য এই জন্য সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং এই স্কুলের সকল শিক্ষকের জন্য একটা জোরে করতালি আহ্বান করছি। অনেক মেধা সম্পূর্ণ কয়েকজন শিক্ষক যারা আমি খুব কাছ থেকে তাদেরকে চিনি, আমাদের তুষার স্কুলে কলেজে লেখাপড়া করে তারা এই বিদ্যাপীঠের শিক্ষক হয়ে এখানে শিক্ষা দিচ্ছে। মানুষের যদি মনোভাব থাকে, বলে না যে শিকারি বিড়ালের মুছ দেখলে ঠিক পাওয়া যায়, এরকম আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে না এরকম? তো ঠিক ওই ছেলে মেয়েগুলা যারা আমাদের একটা সময় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল, যারা ছোট থাকতে লেখাপড়ার দিক থেকে, সেই ছাত্রছাত্রীগুলোই আজকে বিভিন্ন জায়গায়, ইমন স্যার আছে এখানে, ওই যে আরেক স্যার বললো যে আমি সব স্যারের যদিও নাম জানি না, কারণ এই শিক্ষকতা করা সব ছাত্রর দ্বারা সম্ভব না। এটা ভালো একজন শিক্ষক হতে তার মন মানসিকতা লেখাপড়ার জীবন থেকেই শুরু হয় যে আমি অন্তত বড় হলে একটা ভালো একজন শিক্ষক হবো এবং একটা স্কুল করবো। যাই হোক, সেভাবে হয়তোবা আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করেছে, আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন আমাদের এলাকায় দূর দূরান্ত থেকে যারা এসে বাড়ি ঘর করে আমাদের সঙ্গে আমাদের ভাই বন্ধু হিসেবে বসবাস করছে তাদের ছেলে মেয়েগুলোকে যেন সুশিক্ষা দিয়ে শিক্ষিত করতে পারে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমি একটু পরে আসছি, মনে হয় যে অনেক বক্তা আছে, তো যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি গার্জেনদেরকে নিয়ে একটা কথা বললাম, মনে কোনো কষ্ট নেন না, এটাই সত্য কথা যে আমরা যদি সচেতন হই, একটা মেয়েকে যদি আমরা মানুষ করতে পারি জীবনে, তাহলে বাংলাদেশের স্পিকার কে? শিরিন সুলতানা না? একটা মেয়ে, একটা মেয়ে, তার চৌদ্দ গোষ্ঠী আজীবন বাংলাদেশ যতদিন থাকবে ইতি
ইতিহাসে তার নাম থাকবে। একটা মেয়েকে মানুষ যদি করতে পারি, একটা সন্তানকে যদি মানুষ করতে পারি, তাহলে জীবনে তার চোদ্দ গোষ্ঠী ওই ওই ছেলেটার কারণে, ওই মানুষটার কারণে তার পুরো বংশটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে। অত বেশি সন্তান, ভালো করা, ভালোবাসা, কুসংস্কৃতিতে ভুলে গিয়ে বেশি সন্তান নিয়ে সংসার করার চেয়ে একটা সন্তানকে আপনি জীবনে মানুষ করেন, আপনার জীবনে কোনো সম্পদ লাগবে না। আপনার আপনার গ্রাম, আপনার মহল্লা ও একাই একটা লাইটই যথেষ্ট, একটা ছেলে অথবা একটা মেয়েই যথেষ্ট, আপনার এলাকাটা আলোকিত হবে। অতএব যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, আপনাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি, ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। অনেকগুলো সাজুগুজু করা অনেকগুলো ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে মনে হয় যে এরপরে আরেকটা অনুষ্ঠান আছে, অতএব সেই অনুষ্ঠানটা একটা আকর্ষণীয় অনুষ্ঠান। নিবন্ধন শরীফ এবং মজুপুস্তিন আছেন, যিনি আমাদের এই আশুলিয়ার মধ্যে আমি মনে করি যে কেজ স্কুলের মধ্যে সবচেয়ে সেরা স্কুল এবং সবচেয়ে বেশি ছাত্রছাত্রী স্কুল, সেই মিয়াউজ আলী স্কুলের অধ্যক্ষ অনেক আহমেদ ইমন এবং মঞ্চ উপস্থিত আছেন আমারই এই স্কুলের, যিনি কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়েছেন, এই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মেহেদী হাসান এবং স্কুলের প্রধান শিক্ষক আমার আরো প্রিয় ছাত্র এবং ছাত্রী এই সাফিয়া সহ আমার এই মঞ্চ উপস্থিত আছেন আমার আরো এই বাসার গ্রামের কৃতি সন্তান নজরুল ইসলাম নজরুল সহ আমার সামনে উপস্থিত আছেন এই স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীবৃন্দ এবং এই এলাকার এবং স্কুলের অভিভাবক অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক স্কুলেই গেছি দেখছি, কিন্তু সবচেয়ে বেশি আমি এই স্কুলের অভিভাবক পেয়েছি, সবচেয়ে বেশি অভিভাবক পেয়েছি বালক এবং মহিলা এবং বালক দুটাই সবচেয়ে বেশি পেয়েছি, অন্য অন্য স্কুলে এত অভিভাবক পাই না। এই জন্য এই অভিভাবক যারা আসছেন তাদের জন্য আমি একটা তালিকা দিই সবার কাছে। যাই হোক, আজকের রেজাল্টের আমরা শুনছি যে স্কুলের রেজাল্ট তিন বছরের সফলতা। আমি যখন স্কুল উদ্বোধন করে আমি উদ্বোধনের অনুষ্ঠানের মধ্যে আমি ছিলাম, স্কুলটা আমি উদ্বোধন করছি ওইখানে ফিতা কেটে, তিন বছরের মধ্যে এত যে লেখাপড়া অর্জন করছে তা আমার জানা ছিল না। আমি আজকে এসে জানলাম যে তিন বছর, আজকে যে তিন বছর অল্প সময়ের মধ্যে কি চমৎকার রেজাল্ট এবং চমৎকার তাদের ভাড়া এবং চমৎকার যেটা বলছেন যে স্কুলের প্রতিষ্ঠাতা বলছে যে আমার স্কুলে সম্পূর্ণ সিসি ক্যামেরা তারা অন্তর্ভুক্ত, এটা কম স্কুলে আসে। কোনো হয়তো আমি আজকে মঞ্চের মধ্যে বা আমি শুনতে পারলাম এই প্রথম যে একটা কেজি স্কুলের মধ্যে আঠাশটা কয়টা 46টা নিয়ে সিসি ক্যামেরা দ্বারা এই স্কুলটা অন্তর্ভুক্ত। এই জন্য আমি স্কুলের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ করে যেহেতু দুই স্কুল যত বক্তব্য দিয়েছেন আমি মনে করছি অনেক কিছু চাইব, কিন্তু এই কেজি স্কুলের অধ্যক্ষ সার্কেল কোনো কিছু চাই নাই। তারপরেও আমি বলি যেটা, যেমন এই যে রাস্তা, আসলে এটা কি রাস্তা দিবে কিনা, যদি দেয় তাহলে আমি রাস্তাটা এক মাসের মধ্যে আমি রাস্তা দিয়ে স্কুলে করে দিব, এই রাস্তাটা যারা আছে সেই হিসাবে যারা আছেন এই বৃষ্টি কাটার যেহেতু ছাত্রছাত্রীরা যাতে সুন্দর বা স্কুল আসতে পারে আমি এটা চাই। আর বিশেষ করে আপনারা জানেন যে আমার ওয়ার্ডের মধ্যে কোনো রাস্তা কাঁচা নাই, এই রাস্তাটার সামনের একটা বড় রাস্তা ছিল কাঁচা, খুবই কাদা ছিল, এখন মনে হয় আর কাদা নেই। আপনারা সবাই জানেন যে রাস্তাটা সম্পন্ন হয়েছে, আর রোববার কালকে রোববার হয়তো কালকে না শনিবার রোববার থেকেই আরেকটা যে রাস্তা আছে পুকুরপার থেকে বোঝাক পর্যন্ত একটু বৃষ্টি হলেই কাদা হয়, ওই রাস্তার কাজ ধরা হবে রোববার থেকেই ইনশাল্লাহ। আর আমি চাই আরো দুই বছরের মধ্যে এই 4 নং ওয়ার্ডের মধ্যে বাড়ির থেকে ঘরের থেকে কেউ নেমে যে কাদায় বাড়া দেবে এটা আমি চাই না, আমার তারা সম্ভব না, এটা হবে না। আমি দুই বছরের মধ্যে বাড়ির থেকে নেমে যাতে ইটের রাস্তা এবং কার্পেটিং রাস্তা এবং আরসিসি এই তিনটা যে কোনো একটা রাস্তার মধ্যে যাতে বাড়া দেয়, আপনারা যদি আমার দোয়া করে ইনশাল্লাহ আমি সমস্ত রাস্তাঘাট করে দিব। আর বিশেষ করে যারা অভিভাবক আছেন, এখন তো আর বাচ্চারা থেকে আমার বাচ্চাও হোক বাসায় গিয়ে
তারা বইটা ফালিয়ায় একটা মোবাইলের মাঠে, যদি আপনাদের থাকে সেই মোবাইলটা হাতে নিয়ে কি করবো, তারা ফেসবুক দেখবো এবং ওই যে কার্টুন কার্টুন দেখবো। আসলে এটা থেকে আপনারা একটু বিরত থাকবে, অনেক গেমস আছে ওইটার মধ্যে খেলে, ওইটার মধ্যে চোখের সমস্যা হবে, আস্তে আস্তে খেলতে খেলতে চোখের সমস্যা হবে। এই মোবাইল থেকে আপনারা বিরত থাকবেন এবং কোনো ছাত্রকে কোনো ছাত্রীকে কোনো কারো মেয়েকে ছেলেকে কোনো মোবাইল দিবেন না, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, তারা গার্জেন আছে সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা কোনো মোবাইল দিবেন না। আরেকটা জিনিস, মোবাইলের পাশাপাশি আমরা অনেকেই মনে করি যে হয়তো এনে ছাত্র এরা কি করব, কিন্তু দেশের যে চাল যে চাল চলনা, এই ছাত্ররাই এখনকার দেশে বাবা বইলে ওই যে নতুন আমার একটা বাবা বাড়িছে, সেই বাবার মধ্যে লিপ্ত থাকে মাদকের মধ্যে, তাকে বলে ইয়াবা, সেই ইয়াবার মধ্যে লিপ্ত থাকে। হয়তো আপনারা অনেকেই, আমার মাত্রা হোক আপনার মাত্রা হোক, অনেকে আমরা জানি না আমাদের অগোচরে তারা ইয়াবার মধ্যে লিপ্ত থাকে। আপনারা খেয়াল রাখবেন যে আপনার সন্তান সন্ধ্যার পরে স্কুলের পরে বাসায় গিয়ে কি করে, কার সাথে আড্ডা করে, যদি কথায় বলে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ। যে আপনার বাচ্চারা একজন অশিক্ষিত একটা ছেলে আছে, বাচ্চা আছে হয়তো তার সাথে চলে কিনা, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। প্রত্যেক বাচ্চায় চায়, আমার বাচ্চায় চাই, আমার বাচ্চায় চাই, সমস্ত বাচ্চায় চায় যে বাচ্চাগুলো ভালোভাবে লেখাপড়া করে। যেমন অর্জুন সাহেব একটা উদাহরণ দিয়েছিল যে মেয়েদের এখানে অভিভাবক শিরিন স্বামী, আজকে যেহেতু খেলাধুলা আমি ওই দিকে আমি উদাহরণ দিব, খেলাধুলার একটি উদাহরণ দিব। আপনারা সবাই জানেন টিভির মধ্যে সবাই দেখছি, যদি অন্যান্য নির্বাচনে অন্যান্য এমপিদের একবার দেখায় মাস স্বামীকে দেখাচ্ছে দশবার করে, মাস স্বামীর বউ সহ বসাইতেছে দেখাইছে, আজকে মাস স্বামী কোথায়, কিভাবে মাস স্বামী আজকে প্রমোশন করলো, আর মাস স্বামী কে, এটাই যে তারা বাচ্চারা আছে সবাই জানি মাস স্বামী কে, চিনবে না, আমরা চিনি সবাই মাস স্বামী। তাহলে আজকে থেকে এই বাচ্চার থেকে আজকে যারা বাচ্চা আছে আপনাদের সন্তান এরকম যে একজন মাস্টারের মতো হবে না, এটা কেউ বলতে পারবেন না। আজকে যে খেলা আছে এই খেলার মধ্যে হয়তো অনেকেই বিজয় হয়েছে আর অনেকে বিজয় হতে পারে নাই, আমি দুই দুই দলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, যারা বিজয় হতে পারে নাই ভবিষ্যতে এবং আগামীতে যাতে একটি সুন্দর খেলা উপহার দিতে পারে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করতে পারে, এই আশা আমি ব্যক্ত করি। আর যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক সুন্দর সুন্দর কথা শুনছেন, সবাই একটা হাত দিলেন ওনার জন্য। মেঘনা যে দেব বৃষ্টি, আমাদের বড় একটা চাওয়া ছিল আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং এলাকাবাসীর যে এই রাস্তাটা হয়ে যান, তো আমাদের মাননীয় মেম্বার মহোদয় যে সব দিকে দৃষ্টি রাখেন এটা অত্যন্ত প্রশংসাযোগ্য। শুধু শিক্ষা না, বাচ্চারা কিভাবে স্কুলে আসবে, আপনারাও কিভাবে সুন্দরভাবে চলবেন, আমাদের এটা আশা ছিল বা বলার ছিল আমাদের মেম্বার মহোদয়ের কাছে, উনি যদি এই রাস্তাটা করে দেন। আপনারা সবাই একটা হাত তালি দেন, উনি বলছে ইনশাআল্লাহ যদি এটা পাশ হয়ে থাকে আসলে ইউনিয়ন থেকে উনি এক মাসের মধ্যে এটা করে দিবে। আমরা চাই যে চাচা এটা আপনি এক মাসের মধ্যে এই কাজটা আমাদের করে দেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলার জন্য। সম্মানিত অভিভাবকবৃন্দ, এখন টেস্ট দেওয়ার পালা। আমাদের যারা জিএসসি অত্র বিদ্যালয় থেকে জিএসসি থেকে এ প্লাস পে, পিএসসি থেকে এ প্লাস পে, অত্র বিদ্যালয়কে শুধু বিদ্যালয়কে না অত ইউনিয়নকে অত বাসাদেরকে যারা ধন্য করেছেন সেই সকল গরিব আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, তাদেরকে এখন পুরস্কার তুলে দিবেন। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কাঙ্ক্ষিত প্রধান অতিথি জনাব হোসেন আলী মাস্টার সাহেব। এবং আসলে তিনি প্রত্যেকটা স্কুলেই, আসলে আমাদের এই তিন আর চার প্রত্যেকটা স্কুলের মধ্যেই তিনি গিয়ে স্কুলের একবারে সরাসরি লাইভ এবং বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন ছবি দিয়ে প্রত্যেকটা স্কুলের আলোকিত করছে, ধন্যবাদ সবাইকে। আমি ইলমাকে ট্যালেন্ট পুলে বৃদ্ধি করার জন্য এবং দর্শক সবাই হাত তালি দেন, ট্যালেন্ট পুলে হোসেন মাস্টার চাচাকে, এই যে আপনি ছাত্রী মাননীয় মেম্বার মহোদয় আপনার ছাত্রীর মেয়ে, জি জি, আপনি যেরকম ছাত্রী ভালোভাবে গড়ে উঠেছেন
বাচ্চা অর্জন করে চলছে মেয়ে, হাত তালি সবাই একটা। এই দুইজন দুজন জন্মজ বোন, তাদের বাপ মার প্রতি সিলেট আমার যে দুইটা ভনী মেধাবী হয় এটা খুবই কম হয়। আমাদের মেম্বারের তরফ থেকে এটা হাত তালি দাও সবাই, যে বাসায় গ্রামে জন্মজ দুইটা বোন পড়াশোনাও ভালো কালচারও ভালো। আমার বাসে জানো দুটা বোন পাইছে, দুইজন জন্মজ বোন পড়াশোনায় শুধু ভালো না, শুধু সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে পড়াশোনাও যে দক্ষতা রাখছে, এই জন্য ওই বাপ মাকে আবারও সেলুট জানাই। দাদা স্যার কেটে দিলাম, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে এটাই যে হেলাল আজকে যেটা বললো, আসলে দুই ভাই একই রকম ছিল। আমি ক্লাসে ডাকতাম হেলাল বেলাল কইলে, কারণ চিনতাম না কে হেলাল কে বেলাল, এই জন্য একসুরে ডাক দিতে হবে হেলাল বেলাল। তখন যে হেলাল আসতো, যদি বেলাল থাকতো বেলাল আমার কাছে আসতো। ধন্যবাদ। ধন্যবাদ।